সাবস্ক্রাইব করা আসাম বেস চ্যানেলক, লগতে বেল আইকন প্রেস করা এডুকেশনাল ভিডিও সবর আগত সাবলৈ। নমস্কার বন্ধু সকল, যদি নিজের হাতের মোবাইলের পাসপোর্ট সাইজ ফটো বনাবলৈ বিচারি আছা তেতিয়ালে আজির ভিডিওটো শেষলৈ চাই যোৱা। তার আগতে মই কবলৈ বিচাৰো, যদি এতিয়ালৈকে ভিডিওটো লাইক করা নাই লাইক করে দিয়া, আর যদি চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিয়া। এতিয়া মই কি করিম, সবার আগতে গুগল প্লে স্টোর ওপেন করিম আর এপ্লিকেশন মই আপনাদের দেখাই লো যে কোনটো এপ্লিকেশনের মাধ্যমে পাসপোর্ট সাইজ ফটো বনাব পারিবা নিজের মোবাইলের। ইয়াতে সব গুগল প্লে স্টোর ওপেন হয়ে গেল। গুগল প্লে স্টোর ওপেন হওয়ার পিছত সার্চ করব লাগিব পাসপোর্ট সাইজ ফটো এপ। যেতিয়া পাসপোর্ট সাইজ ফটো এপ সার্চ করিবা, সার্চ করার পিছত বহুতো এপ্লিকেশন আই যাব। ইয়ারপর যিকোনো একটা এপ্লিকেশন ডাউনলোড করে লবা, সব এপ্লিকেশনের সেম প্রসেস হয়। ইয়াতে মই তিন নম্বর এপ্লিকেশনটা ডাউনলোড করেছো, যদি এই এপ্লিকেশন ডাউনলোড করবলে বিচরা তেতিয়ালে এইটো ভিডিওর ডিসক্রিপশনত লিঙ্ক পাই যাবা। মই এতিয়া এই এপ্লিকেশনের দেখাম যে কেন ধরনের পাসপোর্ট সাইজ ফটো বনাব পারিবা মোবাইলে। এতিয়া মই কি করিম, সবার আগতে পাসপোর্ট ফটো যোনটো এপ্লিকেশন হয় এপ্লিকেশনটো মোর মোবাইলতে ওপেন করিম। এপ্লিকেশন ওপেন হওয়ার পিছত ইয়াতে আপনাদের দুটা বটন দেখবলে পাবা, স্টার্ট আর শেয়ার এপ। তেতিয়ালে ইয়াতে স্টার্ট অপশনত ক্লিক করিবা। স্টার্ট অপশনত ক্লিক করার পিছত ইয়াতে চয়েস করব লাগিব, কি চয়েস করব লাগিব। ইয়াতে সব সিলেক্ট টাইপ, ইয়াতে এরো আইকনত ক্লিক করিবা। আর ইয়াতে সব তিনটা অপশন আছে, পাসপোর্ট, ভিসা আর কাস্টম সাইজ। ইয়াতে পাসপোর্ট সাইজ ফটো আমি বনাই আছো, সেই কারণে ইয়াতে পাসপোর্ট অপশনে চয়েস করিম। তারপর ইয়াতে সিলেক্ট কাউন্ট্রি, ইয়ারপর ইন্ডিয়া কাউন্ট্রি চয়েস করব লাগিব, যে ইন্ডিয়া কাউন্ট্রির ভিতরতে কি সাইজর পাসপোর্ট সাইজ ফটো হয়। ঠিক আছে, ইয়াতে অটোমেটিক সাইজটো আহি যাব। ইয়াতে মই ইন্ডিয়া সার্চ করেছো, ইয়াতে ইন্ডিয়া আহি গৈছে, ইন্ডিয়া চয়েস করে লবা। তারপর ইয়াতে সব 2.2 ইঞ্চ দেখাই আছে ইন্ডিয়ার পাসপোর্ট সাইজ ফটোর। তারপর ইয়াতে সব সিলেক্ট ফটো, সিলেক্ট ফটো অপশনত ক্লিক করিবা। আর ক্লিক করার পিছত ইয়াতে দুটা অপশন পাবা, ক্যামেরা আর গ্যালারি। যদি বর্তমান সময় ফটো আপলোড মানে উঠাই পাসপোর্ট সাইজ ফটো এডিট করবলে বিচারি আছে তাহলে ক্যামেরা আইকনত ক্লিক করে বর্তমান সময় ফটো উঠাব পারিবা। আর যদি আগর পর ফটো উঠাই রাখিছে আর সেই ফটোখন এতিয়া এডিট করবলে বিচারি আছা তাহলে ইয়াতে গ্যালারি অপশনত ক্লিক করিবা। গ্যালারি অপশনত ক্লিক করার পিছতে যোনখন ফটো পাসপোর্ট সাইজ বনাবলে বিচারি আছা সেইখন ফটো চয়েস করে লবা। মই ইয়াতে এক্সাম্পল এখন ফটো চয়েস করেছো আপনাদের দেখাবলে। এতিয়া সব ফটোখন ইয়াতে আহি গৈছে, এতিয়া কি করিব পারিবা, ইয়াতে ফটোখন ক্রপ করিব পারিবা, যেন ধরনের নিজের মর্জি হয় ক্রপ করে লওয়া। মই ইয়াতে ক্রপ করে আসো ফটোখন। ঠিক আছে, সো মই ইয়াতে এক্সাম্পল দেখাই আসো যে এইখানে ফটো পারফেক্ট হব এনে ধরনের নহয়, মই এক্সাম্পল দেখাইছো, আপনাদের নিজের ফটো করব লাগিব। ইয়াতে মই ক্রপ করে লৈছো আর তারপর মই কি করিম, ইয়াতে ডান অপশনত ক্লিক করে দিম। ডান অপশনত ক্লিক করার পিছত এতিয়া ফটোখন যদি সিধা না থাকে, সিধা করবলে বিচার তাহলে ইয়াতে আপনাদের দেখি পাই আছে একটা রেক্টাঙ্গুল আছে, তাতে ড্রেগ এন্ড ড্রপ করার পিছতে সিধা করিব পারিবা। এতিয়া মই কি করিম, ইয়াতে ডান অপশনত ক্লিক করে দিম। ডান অপশনত ক্লিক করার পিছত ইয়াতে আপনাদের দেখি পাই আছে ড্যাশবোর্ড খুলি আছে, ইয়াতে আছে সুইচ। সুইচ লগাবলে বিচার তাহলে লগাব পারিবা, ইয়াতে আপনাদের দেখি পাই আছা, কিন্তু মই নলগাই আছো, মই ব্যাক প্রেস করেছো। মই এক্সাম্পল আপনাদের দেখাই আছো। তারপর ইয়াতে সব বিজি অপশনত ক্লিক করার পিছত ইয়াতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করিব পারিবা, ইয়াতে ক্রপ অপশন আছে, ক্রপ অপশনত ক্লিক করে ক্রপ করিব পারিবা ফটোখন। ঠিক আছে, মই ক্রপ নকৰি আছো, মই এক্সাম্পল আপনাদের দেখাই আছো যে কেনে ধরনের প্রসেসটো হব। তারপর ইয়াতে এডিট অপশন আছে, এডিট অপশনত ক্লিক করার পিছত ফটো এডিট করব পারিবা, কি কি এডিট করব পারিবা মই আপনাদের দেখাই আছো। এতিয়া ইয়াতে সো আপনাদের দেখি পাইছা এরেজার আছে, ব্যাকগ্রাউন্ড ডাইরেক্টলি ডিলিট করব পারিবা। এক নম্বর হয়ে যায় অটো, অটো অপশন যদি ক্লিক করা তাহলে ইয়াতে মার্ক করার পিছতে পুরা ব্যাকগ্রাউন্ড এটা ক্লিক ডিলিট হয়ে যাব। আর যদি ইয়াতে এরেজার অপশন আছে তাতে ক্লিক করা, ক্লিক করার পিছত ইয়াতে যদি এনে ধরনের করা, ঠিক আছে, ড্রেগ এন্ড ড্রপ করা, তাহলে ইয়াতে সো আপনাদের দেখি পাইছা এরেজ হয়ে আছে। যদি ইয়াতে ভুলতে মই ইয়াতে ভুলতে যদি এরেজ হয়ে গেছে তাহলে ইয়াতে সো রিপেয়ার অপশন আছে, রিপেয়ার অপশনত ক্লিক করিবা। রিপেয়ার অপশনত ক্লিক করার পিছত যতে ভুল হয়েছে তাতে ড্রেগ এন্ড ড্রপ করবা, আর ড্রেগ এন্ড ড্রপ করার পিছতে একদম কারেক্টলি হয়ে যাব। ঠিক আছে, মই ইয়াতে কি করে আসো, যেন ধরনের ফটোখন আসিল তেন ধরনের মই কই দিছো। আর তারপর মই কি করিম, একদম শর্টকাট কইলাম, ইয়াতে অটো অপশনত ক্লিক করিম। তারপর মই কি করিম, ইয়াতে এই এরো আইকনটো ড্রেগ এন্ড ড্রপ করিম, আর এটা ক্লিকত সব পুরা ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেল। তারপর ইয়াতে আপনাদের দেখি পাইছা জুম করিব পারিবা, আর ব্যাকগ্রাউন্ড ইয়াতে আপনাদের দেখি পাইছা এনে ধরনের ট্রান্সপেরেন্ট করিব পারিবা। এতিয়া মই কি করিম, ডান অপশনত ক্লিক করে দিম। ডান অপশনত ক্লিক করার পিছত ইয়াতে সব বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার ইয়ারপর চয়েস করিব পারিবা। মই ইয়াতে বিজি কালার অপশনত ক্লিক করেছো, ইয়াতে সব ব্যাকগ্রাউন্ড কালার আহি গৈছে। তেতিয়া ইয়ারপর চয়েস করে লবা যে নিজের কোনখন ব্যাকগ্রাউন্ড কালার লাগে। তারপর মই কি করিম, ডান অপশনত ক্লিক করে দিম। ডান অপশনত ক্লিক করার পিছত ইয়াতে ইফেক্ট আছে, ফটোর ব্রাইটনেস সলনি করিব পারিবা, ইয়াতে সব ফটোর ব্রাইটনেস সলনি হয়ে আছে। তারপর ইয়াতে সব আপনাদের দেখি পাই আছা বর্ডার, বর্ডার অপশনত ক্লিক করার পিছত ইয়াতে আপনাদের দেখি পাইছা ফটোখনের সাইডতে বর্ডার হয়ে গেছে, বর্ডার ইয়াতে সরু ডাঙর করিব পারিবা, মই এক্সাম্পল দেখাইছো। তারপর ইয়াতে সব হওয়ার পিছত কি করিব লাগিব, কপিজ অপশনত ক্লিক করিব লাগিব। কপিজ অপশনত ক্লিক করার পিছত ইয়াতে পেপারখন চয়েস করিব লাগিব,
যে A4 পেপারত বা A5 পেপারত প্রিন্ট করবলে বিচারি আসা তেতলে ইয়াতে চয়েস করিবা। মই ইয়াতে A4 চয়েস করিম। আর A4 চয়েস করার পিছত ইয়াতে আপনার দেখি পাই আসা A4 সাইজের মানে পাসপোর্ট সাইজ ফটো রেডি হয়ে গেল। ইয়াতে প্রিভিউ অপশনত ক্লিক করার পিছত পুরা চাব পারিবা যে কেন ধরনের ফটো খন হয়েছে, ঠিক আছে। ইয়াতে মই প্রিভিউ অপশনত ক্লিক করে দিছো আর ইয়াতে সো আপনার দেখি পাই আসা পাসপোর্ট সাইজ ফটো হয়ে গেল। এতিয়া সেভ অপশনত ক্লিক করিবা আর সেভ অপশনত ক্লিক করার পিছতে নিজের গ্যালারি সেভ হয়ে যাব। আর গ্যালারিপর এতিয়া যিকোনো কম্পিউটার দোকানত গই এই ফটোখিনি ডাইরেক্টলি প্রিন্ট করিব পারিবা। তেতিয়ালে এনে ধরনের আপনাদের নিজের মোবাইলের পাসপোর্ট সাইজ ফটো এডিট করিব পারিবা। সো মই কবলৈ বিচাৰো নিজের ফটোখন নিজে এডিট করে লবা ধুনিয়াকৈ। তারপিছতে যিকোনো কম্পিউটার এখন দোকানত যাবা আর দোকানত গই প্রিন্ট করিব পারিবা ফটোখিনি। তেনহলে আজিলৈকে ইমানেই। যদি ভিডিওটো ভাল লাগিছে লাইক করিবা, এনে ধরনের যদি ভিডিও দেখিবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করিবা। বাই বাই।